আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমসত্ব বানানোর রেসিপিটা ট্রাই করব। এটা আমি ইউটিউব দেখে দেখে চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি। প্রথমে যেটা করতে হবে সেটা আমগুলোকে ভালো করে ধুয়ে এভাবে ছুলিয়ে নিতে হবে। আমিও তাই নিলাম, আমগুলোকে ছুলানো হচ্ছে এভাবে একটা একটা করে খুবই ভালোভাবে সবুজ অংশটাকে ফেলে দিতে হবে, অর্থাৎ খোসাটাকে ফেলে দিতে হবে। এবার আমগুলোকে কেটে নেওয়ার পালা। এবার আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখেন আমগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে, আমগুলো কাটা শেষ। এই আমটা একটু পাকা পাকা অবস্থায় ছিল, এবার আমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। ওনারা যেটা করেছে, আমগুলোকে প্রথমে সিদ্ধ করতে হবে একটু পানি দিয়ে। আমিও তাই করলাম, একটু পানি অ্যাড করে নিলাম। এবার আমগুলোকে সিদ্ধ করব, খুবই ভালোভাবে সিদ্ধ করতে হবে। দেখেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এবার প্রথমবারের মতো আমসত্ত্ব বানানোর চ্যালেঞ্জটা নিয়েছি, দেখা যাক কেমন হয়। দেখেন আমগুলোকে, আমগুলো নিচ থেকে এভাবে টকবক টকবক করে ফুটতেছে পানিগুলো। এবার একটু অপেক্ষা করে 5 থেকে 10 মিনিটের মতো, এবার এই যে আঠিগুলো দেখতে পাচ্ছেন, আঠিগুলো থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি একটু চেক করে নিলাম, না সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা স্ট্রেনারের সাহায্যে এই আমটাকে ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে নিচ্ছি যাতে শ্বাস না থাকে। দেখেন এভাবেই ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে নিলাম। এই আমগুলো ছাঁকতে আমার বেশ কষ্টই হয়েছিল, যাই হোক শেষ পর্যন্ত করে ফেলেছি। দেখেন এই যে শ্বাস আমার এই পর্যন্ত বেঁচে গেছে, আমার এরকম হয়েছে, দেখেন খুব সুন্দরভাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পাঁচফোড়ন আর শুকনা মরিচ নিয়ে ভেজে এটা ব্লেন্ডার করে নেব। এ পর্যায়ে আমি চুলার মধ্যে আবার সে ছেঁকে নেওয়া আমগুলো দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, আমিও তাই দিয়ে দিলাম। এবার নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। এরপরে যেটা করেছে সেটা বিট লবণ দিয়ে দিয়েছে, আমিও বিট লবণ দিয়ে দিলাম। দেখেন বিট লবণ দিলে নাকি টেস্ট ভালো আসে, দেখা যাক কী হয়। আমার আমসত্ত্বটা কেমন লাগে আপনাদের কাছে বলবো। এবার একটি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে নাড়তে থাকবো, জাল করতে থাকবো যাতে চিনি থেকে যে পানিটা বের হয় সেটা যেন শুকিয়ে যায়। এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। দেখেন একটু একটু লাল হয়ে গেছে, এবারে দেখেন কতটা লাল হয়ে গেছে। এবার আমার জালটা ভালোভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া, এটা লাস্টেই দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভার ভালো হয়। এটা এটা সত্যিই খুবই সুগন্ধ, এটা ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছে। এবার আমার জাল করা হয়ে গেছে, এবার যা করতে হবে এরকম একটা স্টিলের প্লেটের মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিতে হবে যাতে নিচে থেকে সহজেই আমসত্ত্বটাকে তোলা যায়। এবার যা করতে হবে সেটাই আমি করছি। এবার একটি খুন্তি দিয়ে এভাবে সুন্দরভাবে সমান করে দিয়ে দিতে হবে, তারপর রোদে শুকাতে হবে। আমি খুব সুন্দরভাবে চেষ্টা করছি। দেখেন এই কাঠাটা দা হচ্ছে না, তার জন্য আমি প্লাস্টিকের ডা নিয়ে প্লাস্টিক এবার সুন্দর করে সেট করে দিলাম। এবার একটু ঝাঁকি দিয়ে ভালোভাবে, যদি ফাঁকা জায়গা থাকে সেটা উড়ে দিলাম। এরপরে যা করতে হবে সেটা রোদে টানা রোদে 2 দিন শুকাতে হবে। আমিও শুকা দিয়ে দিলাম। এই যে আমি দেখতে পাচ্ছেন রোদের মধ্যে 2 দিন শুকানোর পর আজকে আমি দেখেন আমসত্ত্বটা দেখাচ্ছি। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এটা শুকানোর পরে আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। দেখেন সত্যিই তো তেল লাগানোর ফলে একদম নিচে প্লেটে নিচে লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখেন মোটামুটি খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবার খেয়ে চেক করে দেখতে হবে আসলেই আমসত্ত্বটা কেমন হয়েছে। দেখেন এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যেভাবে খুশি সেভাবে কাটতে পারেন, এটা খুব বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখেন আমসত্ত্বটা কতটা মোটা হয়েছে, এভাবে দেখেছিলাম এভাবে ভাঁজ করে রাখে, ভাঁজ করে রাখতে গিয়ে দেখতে পেলাম ভাঁজটা থাকে না। মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখান থেকে। আমি এটা কাটবো।
আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন। আর অবশ্যই জানতে হলে এটা কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম, আমার টুকরাটা বেশি একটা সুন্দর হয় নাই যদিও, তারপরেও করে নিলাম। এবার একটু খেয়ে আমি চেক করে দেখব, দেখি কি অবস্থা হয়েছে। না, বেশ ভালোই। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন এভাবে আমসত্ব বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। খুব একটি প্লাস্টিকের মতো মনে হচ্ছে, আর আম ম্যাঙ্গো বার খেতে যেমন, আমার কাছেও ভালোই লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।